हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुल। इतिमध्ये राज्येर उपनिर्वाचनेर आगे राज्येर गरीब मध्यबित्त असहाय परिवारदेर जन्य राज्य सरकारेर तरफ थेके एकटी दारुण सुखबर। एबारे प्रत्येके पाबे एकटी करे बाड़ी। हाँ फ्रेंड्स एकदम ठीक शुनेछेन, जदि आपनी एखोनो पर्यन्त सरकारी कोनो बाड़ी ना पेये थाकेन ताहले आजकेर एई आपडेटटी सम्पूर्ण आपनारई जन्य। ताई अति स्वल्पक्षणेर भिडियो मोटो स्किप ना करे प्रथम थेकेई शेष पर्यन्त देखते थाकुन। तो फ्रेंड्स आलोचना शुरू करार पूर्वे आपनादेर काछे एकटा रिक्वेस्ट, आपनी जदि आमादेर चैनेले नतून होये थाकेन तो चैनल किंबा भिडियोर नीचे देखुन एकटा रेड कलर सबस्क्राइब बाटन रयेछे, एखाने प्रेस करे सबस्क्राइब करबेन एबं पाशे थाका एई छोटो मतो बेल आइकनटिकेओ बाजिये देबेन। साथे साथे भिडियोटिके एकटा लाइक एबं जनस्वार्थे प्रचुर परिमाणे शेयर करबेन, कारण आपनादेर एकटा लाइक आर शेयारई आमादेर उत्साहित करबे आगामीते लेटेस्ट आपडेटगुलो आपनादेर सामने उपस्थापन करार जन्य। तो फ्रेंड्स आज मूलत जारा एखोनो पर्यन्त घर पायनि तादेर जन्य উপনির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে সুখবরটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, রান্নার গ্যাস নিয়ে রয়েছে আজ আরো একটি বড় খবর। রান্নার গ্যাসের তরফ থেকে অর্থাৎ এলপিজি গ্রাহকদের জন্য দারুণ সুখবর। এবার গ্রাহকরা এলপিজি সিলিন্ডার রিফিল করার জন্য গ্যাস ডিস্ট্রিবিউটর নিজে থেকে সিলেক্ট করার সুবিধা পাবেন। বর্তমানে গ্রাহকরা কেবল নির্দিষ্ট ডিস্ট্রিবিউটর থেকেই সিলিন্ডার রিফিল করতে পারেন। তবে এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এলপিজি সিলিন্ডার বুকিং এর জন্য নতুন ব্যবস্থা শুরু করেছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা টেলিকম সার্ভিস প্রোভাইডারের মতো এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটর পরিষেবা পছন্দ না হলে রিফিল পোর্টাবিলিটি সুবিধা নিতে পারবেন। এর জন্য ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপও বানিয়েছেন। হ্যাঁ ফ্রেন্ডস যেমন মোবাইলে পোর্ট সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলেই একই নাম্বার রেখে অন্য কোনো সার্ভিস প্রোভাইডার, ধরুন আপনার ভোডাফোন রয়েছে আপনি নাম্বার একই রেখে জিওতে চলে আসতে পারেন, অথবা জিও রয়েছে পোর্ট করে আপনি ভোডাফোনে আসতে পারেন। ঠিক এই রকমই একটি নতুন নিয়ম বা নতুন সিস্টেম চালু হতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে। এবারে আপনি ইচ্ছা মতো আপনার গ্যাস ডিস্ট্রিবিউটর চেঞ্জ করতে পারবেন এবং ইচ্ছা মতো আপনার ডিস্ট্রিবিউটর চেঞ্জ করার পরে গ্যাস বুকিং করতে পারবেন, যার ফলে অনেক সমস্যা থেকে সমাধান পেতে চলেছে সাধারণ গ্রাহকরা। কারণ এমন অনেক ডিস্ট্রিবিউটর রয়েছে যাদের ব্যবহার ভালো নয়, অথবা এমন অনেক ডিস্ট্রিবিউটর রয়েছে গ্রাহকদের বাড়ি থেকে অনেকটা দূর, সেদিকে লক্ষ্য রেখে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে এই পদক্ষেপ। এরপরে রয়েছে উপনির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার যারা এখনো পর্যন্ত ঘর পায়নি অথবা যাদের ঘর বাড়ি ভাঙা বা করুণ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবারে দেয়া হবে ঘর। হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কাদেরকে এবং কবে থেকে ঘর দিতে পারে চলুন দেখে নেওয়া যাক এক নজরে। সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব বা গরিব ওবিসি যারা আছে, 20 লক্ষ সাধারণই হোক, আমরা পাকা বাড়ি করে দেবো 5 বছরে, আরও 20 লক্ষ এক্সট্রা তাদের বাড়িয়ে দেবো। যার মাটির ঘর আছে ফার্স্ট তার বাড়িটা পাকা বাড়ি বানাবো, যার পাকা বাড়ি আছে তাকে হয়তো অন্যভাবে হেল্প করবে বা কী করবে, অন্য স্কিম পাবে। বাট আমাদের তো কত স্কিম আছে, একটা পরিবারই দেখুন প্রায় 7-8টা করে স্কিম আছে, এক একটা পরিবারের। একটা বাচ্চা ছেলে সবুজ সাথীর বিনা পয়সায় সাইকেলও পাচ্ছে, আবার 10,000 টাকার স্মার্টফোনও পাচ্ছে। এই তো এবছরও আমরা 10 লক্ষ 12 ক্লাসের স্টুডেন্টদের স্মার্টফোন দিচ্ছি, আগের বারও দিয়েছি, আর 1 কোটি 20 লক্ষ সাইকেল আমাদের হয়ে গেছে দেওয়া বিনা পয়সায়। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বুঝতে পারলেন বঞ্চিত অর্থাৎ এসসি এসটি ওবিসি যারা আর্থিকভাবে দুর্বল এবং অসহায় তাদের জন্য এবারে রাজ্য সরকারের তরফ থেকে করে দেয়া হচ্ছে ঘর। তো ফ্রেন্ডস যদি আপনি ঘর না পেয়ে থাকেন অথবা ভাবেন এই সময়তে আপনার একটা ঘরের খুব প্রয়োজন, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমরাও দেখতে চাই রাজ্যে এখনো পর্যন্ত কত মানুষ ঘরের অসুবিধায় রয়েছে। তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যজনও মতামত দিতে পারে বা অন্যজনও এই সুবিধা উপভোগ করতে পারে, এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।